দুই মাস পর সুরক্ষা অ্যাপ ও ওয়েবসাইট এফ এর শুরু হলো ভ্যাকসিন নিবন্ধন। করোনায় টানা তিন দিন ধরে দেশে মৃত্যু 150+, রেকর্ড 11,000-এর বেশি শনাক্ত। সারা দেশে চিকিৎসক বদলির আদেশে তথ্যগত ভুল স্বীকার স্বাস্থ্য সেবা বিভাগের, ব্যাপক সমালোচনার পর সংশোধিত তালিকা প্রকাশ। ভূমিহীনদের প্রধানমন্ত্রীর দেয়া উপহারের ঘরের বেহাল দশা, বছর না ঘুরতেই অনিয়মের অভিযোগ 22 জেলায়, উপসচিব ও ইউএনও পর্যায়ের 5 কর্মকর্তা ওএসডি। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময় সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসি। শুরুতেই ইউরো চ্যাম্পিয়নশিপের খবর। লন্ডনের ওয়েম্বলিতে আসরের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছে ইতালি ও স্পেন। এই মুহূর্তে ওয়েম্বলি স্টেডিয়ামের সামনে আছেন সহকর্মী শোয়েব কবির, সরাসরি যাচ্ছি তার কাছে। শোয়েব, মোটুশি, একে তো লন্ডনের উইম্বলি স্টেডিয়াম, অন্যদিকে ইউরো চ্যাম্পিয়নশিপ সেমিফাইনালের প্রথম ম্যাচ এবং হাড্ডাহাড্ডি লড়াই যেটি শুরু হতে যাচ্ছে, কিছুক্ষণ আগে হাড্ডাহাড্ি লড়াই যেটি শুরু হতে যাচ্ছে স্পেন এবং ইতালির, যে ইতালি এবং স্পেন যখনই ফুটবলের মাঠে তারা কিন্তু শত্রুতা কিন্তু ঐতিহাসিকভাবে কিন্তু লক্ষ্য করা গেছে। এবং আজ যে ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে এখানে কিন্তু বেশ লড়াই হবে এবং বেশ যে এই ফুটবল ম্যাচের আয়োজনটা কিন্তু বেশ উপভোগ হবে। যদি আমরা পরিসংখ্যান বলি যে ইতালি এবং স্পেনের যে মাঠের লড়াইয়ের যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যানে কিন্তু মুখোমুখি পরিসংখ্যানে কিন্তু এগিয়ে রয়েছে স্পেন। এখন পর্যন্ত সবশেষ তারা মুখোমুখি হয়েছে 33 বার এবং যার মধ্যে প্রায় 12 বার জয়ের স্বাদ পেয়েছে স্পেন এবং অন্যদিকে ইতালি জয়ের স্বাদ পেয়েছে 9টি এবং 12টি ম্যাচে তারা ড্র করেছে। আপনাকে যদি বলি যে ইতালির বিগত সময়ে পারফরমেন্স, তবে সেটাও কিন্তু বেশ দুর্ধর্ষ এবং ভয়ঙ্কর আগ্রাসীভাবে রয়েছে ইতালি। যে এন্ড্রিক রয়েছে তার, সে কি পারবে যে মানচিনের যে কৌশল এবং যে তার দল রয়েছে তাদেরকে দুমড়ে মুচড়ে দিতে? আপনাকে জানিয়ে রাখা দরকার যে যে ফিফা র্যাঙ্কিংয়ে যারা শীর্ষ রয়েছে সে বেলজিয়ামকে হারিয়ে কিন্তু ইতালি আজকের এই পর্যায়ে এসেছে এবং পক্ষান্তরে কিন্তু স্পেনে কিন্তু সুইজারল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে কিন্তু এই সেমিফাইনালে আসছে। এবং উভয় দলের কিন্তু এখন স্বপ্নে কিন্তু একটাই যে ইউরো চ্যাম্পিয়নশিপের যে ফাইনালের যে মিনিটের, যদি সবকিছু যদি ঠিকঠাক হতো 90 মিনিটের মধ্যে আমরা জানতে পারবো কে যাচ্ছে ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালের শিরপাই, যে শিরপা যে মঞ্চ সেই মঞ্চে হয়েছিল সবশেষ। ইউরো চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয়েছে ইতালি ও স্পেন। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়াম থেকে সরাসরি যুক্ত হয়ে সে খবর জানাচ্ছিলেন সহকর্মী শোয়েব কবির। অন্য প্রসঙ্গ, দেশে 2 মাস পর আবারও শুরু হলো গণটিকা নিবন্ধন কার্যক্রম। মঙ্গলবার রাতেই সুরক্ষা অ্যাপ ও ওয়েবসাইট নিবন্ধনের জন্য খুলে দেওয়া হয়। এদিকে পঞ্চম টিকা হিসেবে চলতি মাসেই রাশিয়া থেকে দেশে আসতে পারে স্পুটনিক ভি। দেশটির সঙ্গে চুক্তি হয়ে গেছে জানিয়ে সময় সংবাদকে কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। এছাড়া শিগগিরই অ্যাস্ট্রাজেনেকার 10 লাখ ডোজ দেবে কোভ্যাক্স। ফারুক ভুঁইয়ার অগ্নি রিপোর্ট। মজুত কমে আসায় গত 5 মে বন্ধ করে দেওয়া হয় কোভিড টিকা নিবন্ধনের সুযোগ। তবে শুক্র ও শনিবার দেশে আসা মডার্না আর সিনোফার্মের 45 লাখ ডোজ টিকার মাধ্যমে আবারও টিকাদান কার্যক্রমে গতি আনার সুযোগ আসে। প্রায় 2 মাসের মতো বন্ধ থাকার পর গত সপ্তাহে বিশেষ 3 ক্যাটাগরিতে উন্মুক্ত করে দেওয়া হয় নিবন্ধন সুযোগ। এবার 35 বছরের বেশি নাগরিকের পাশাপাশি নিবন্ধন করতে পারবেন ফ্রন্টলাইনাররা। আগে যেরকম ছিল যে 40 বা তদূর্ধ্ব বয়স্করা রেজিস্ট্রেশন করতে পারতো, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আমরা নির্দেশনা পেয়েছি, এখন 35 বা তদূর্ধ্ব বয়স্ক যারা আছেন তারা আর কি রেজিস্ট্রেশন করতে পারবেন। প্রযুক্তিগত ভাবে এটা আর কি আমরা রাতেই আমরা মানে রেডি করে রাখছি, এখন চাইলে যে কোনো কেউ নিবন্ধন করতে পারে। আর পঞ্চম কোন টিকা হিসেবে এবার দেশে আসতে যাচ্ছে রুশ টিকা স্পুটনিক ভি। সময় সংবাদকে স্বাস্থ্যমন্ত্রী জানালেন রাশিয়ার সঙ্গে সম্পন্ন হয়েছে চুক্তি। প্রাথমিক বিষয় আছে যেগুলো ছিল ওগুলো সবকিছু আমরা সমাধান করছি, ওনারা কি পরিমাণে দিতে পারে এই ইনফরমেশনটা পেলেই আমরা বাকি ক্রয় প্রক্রিয়াটা আমরা তখন শুরু করে নিয়ে আসতে পারি। আমরা তো আশা করি যদি ওনারা রেসপন্ড করে তাড়াতাড়ি আমরা এ মাসে আনার চেষ্টা করব। স্বাস্থ্যমন্ত্রী জানান চলতি মাসের শেষ কিংবা আগামী মাসের শুরুতে অ্যাস্ট্রাজেনেকার 10 লাখ ডোজ পাঠানোর বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে টিকার বৈশ্বিক প্ল্যাটফর্ম কোভ্যাক্স। ফারুক ভুঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে করোনার দাপটে ভয়াবহ পরিস্থিতির দিকে এগোচ্ছে দেশের অবস্থা। চরম আকার নিয়েছে ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ।
সবশেষ 24 ঘন্টায় সারা দেশে করোনায় আরও 163 জনের মৃত্যু হয়েছে। রেকর্ড 11,500-এর বেশি শনাক্ত। একক জেলা হিসেবে কুষ্টিয়ায় মারা গেছেন 17 জন। হাসপাতাল রোগীর চাপে শয্যার পাশাপাশি প্রকট সংকট দেখা দিয়েছে অক্সিজেন সিলিন্ডারের। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। দেশে করোনা ভয়ঙ্কর রূপ নিয়েছে, শনাক্ত মৃত্যুতে প্রতিদিনই রেকর্ড হচ্ছে। হাসপাতালগুলোতে বিপর্যয় ডেকে এনেছে ভারতীয় ডেল্টা ভ্যারিয়ান্ট। এতে ভয়াবহ সংকটে হাইফ্লো নেজাল ক্যানুলা ও আইসিইউ শয্যার, গ্রামের ঘরে ঘরে বাড়ছে শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা। যারা আক্রান্ত হচ্ছেন তাদের কিন্তু অক্সিজেন, রক্তে যে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণটা থাকে সেটার পরিমাণ কিন্তু খুব দ্রুত কমে যাচ্ছে। মারাত্মকভাবে সংক্রমিত খুলনা অঞ্চল, গত কয়েকদিন ধরেই অঞ্চলটিতে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে। 24 ঘন্টায় বিভাগটিতে 46 জন মারা গেছেন। মৃত্যুর মিছিল থামছে না রাজশাহীতে। 24 ঘন্টায় অঞ্চলটিতে 24 জনের মৃত্যু হয়েছে। নার্সেরা ওয়ার্ডের থেকে কোনদিন যাচ্ছে না, ওষুধ রোগীর কাছে হাতে দিচ্ছে যে গলিয়ে যা খাওয়াও। চট্টগ্রামেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে শনাক্তের হার ও মৃতের সংখ্যা। নগরে 24 ঘন্টায় সর্বোচ্চ 662 জন শনাক্ত, আর বিভাগটিতে মারা গেছেন 24 জন। সংক্রমণের ঊর্ধ্বগতিতে কুষ্টিয়ার হাসপাতালে দেখা দিয়েছে শয্যা সংকট। একক জেলা হিসেবে কুষ্টিয়ায় 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে, মারা গেছেন 17 জন। জ্বরের ওষুধ খাচ্ছে, শুধু মনে করে জ্বর হয়েছে, তারপরে শেষ পর্যায়ে হসপিটালে ভর্তি হয়েছে। উত্তরের বিভাগ রংপুরেও লাগামহীন করোনা পরিস্থিতি। একদিনে বিভাগে 11 জনের মৃত্যু হয়েছে। আমরা ভর্তির সময় লক্ষ্য করছি তাদের স্যাচুরেশন প্রায় 70 বা তারও নিচে, এবং কোনো কোনো ক্ষেত্রে লাং ইনভলভমেন্ট মোর দেন 50 বা 60%-এর বেশি। হঠাৎ করেই সংক্রমণ বাড়তে শুরু করেছে বরিশালে। শনাক্তের হার 56%, মারা গেছেন 6 জন। টাঙ্গাইলে দিনে দিনে বাড়ছে শনাক্ত মৃত্যুর হার, 24 ঘন্টায় মারা গেছেন 9 জন, আর ময়মনসিংহে 5 জনের মৃত্যু হয়েছে। লাবিব হাসান, সময় সংবাদ। করোনা সংক্রমণের সঙ্গে যেন পাল্লা দিয়ে বাড়ছে মানুষের অসচেতনতা। কঠোর বিধিনিষেধের তোয়াক্কা না করেই ঘরের বাইরে বের হচ্ছেন মানুষ। মামলা, গ্রেফতার, জরিমানা, কোনো কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না নগরবাসীর চলাচল। 1 কিলোমিটার দীর্ঘ যানবাহনের জট, কে বলবে? সোমবারই দেশে করোনা সংক্রমণ ও মৃতের সংখ্যা রেকর্ড ছাড়িয়েছে। দেশে চলছে কঠোর বিধিনিষেধ। ষষ্ঠতম দিনে নগরীর সড়কগুলোতে ব্যক্তিগত যানবাহন আর রিকশার দাপট। একসঙ্গে এত মানুষের উপস্থিতিতে বিধিনিষেধ মনিটরিংয়ে হিমশিম খেতে হয় আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে। আমার অবস্থা খারাপ, আমাদের কেউ কিছু দেয় না, আমি কিছু করতে দিই না। আমি একাতে ইনকামে 6 জন মানুষ বাঁচে। ঘরে আমার বাচ্চা পোলাপান না খাইয়ে আছে, এই জন্য স্যার আমি বাইরে। জরুরি প্রয়োজন ছাড়া অনেককেই দেখা গেছে অযথা বাইরে ঘোরাঘুরি করতে, মুখে ছিল না মাস্ক। ব্যক্তিগত গাড়িতে ভাড়ায় যাত্রী পরিবহন করেছেন অনেকে, আবার অনেকেই গাদাগাদি করে সিএনজি অটোরিকশায় চলাচল করেছেন। নামাজ পড়িনি, তা নামাজ সাথে আছে পড়েছিও, আমি আবার খুলেছি। তাড়াতাড়ি আসার জন্য সিএনজি একটা উপযুক্ত মাধ্যম মনে করছি। ব্যাংকের থেকে টাকা উঠাইতে যাব, এখন আমাদের গাড়ি আটকা যাচ্ছে কেন? রাজধানীবাসীর এমন অসচেতনতা করোনা সংক্রমণ পরিস্থিতিকে আরো নাজুক করে তোলার শঙ্কা জাগাচ্ছে। তাই নগরীর মোড়ে মোড়ে সড়কে টহলের পাশাপাশি মাইকিং করে নগরবাসীকে সচেতন করছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। যতদিন যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন নানান অজুহাতে মানুষ বাইরে আসছে, এবং এটি লকডাউন শুধু না, করোনা পরিস্থিতি অবনতির জন্য মারাত্মক সহায়ক বলে প্রতীয়মান হচ্ছে। প্রত্যেক দিন তো কাঁচা বাজারের প্রয়োজন নাই, কিছু মানুষের ফ্যাশন হয়ে গেছে, তারা প্রত্যেক দিন কাঁচা বাজারে যাচ্ছে। যদি কেউ মনে করে যে কোনো শিথিলতা দেখানোর সুযোগ আছে, আমি তাদেরকে সতর্ক করে দিব যে আপনি বাসা থেকে বের হলে অবশ্যই আমাদের চেকপোস্টের মুখোমুখি পড়তে হবে আপনাকে। করোনা পরিস্থিতির অবনতিতে চলমান বিধিনিষেধ চলবে আগামী 14 জুলাই পর্যন্ত। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। বিধিনিষেধ অমান্য করায় প্রতিদিনই গ্রেফতার হচ্ছেন শত শত মানুষ। তাদের কাছ থেকে জরিমানা আদায় করতে বিচারক বসলেন গারদে। আইনজীবী ছাড়াই জরিমানা গুনে বের হন তারা। আসামিদের কাছ থেকে দালাল ও কথিত আইনজীবীরা কয়েক গুণ টাকা হাতিয়ে নিচ্ছে, সময় সংবাদে এমন প্রতিবেদন প্রচারের পর এই উদ্যোগ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। একের পর এক প্রিজন ভ্যান ঢুকছে কারুতখানায়। প্রতি ভ্যানই বিধিনিষেধ অমান্য করার মামলায় গ্রেফতার আসামিদের ঠাসা।
এদিন সোমবার সন্ধ্যা থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত গ্রেফতার হওয়া এরকম 758 জনকে আনা হয় আদালতে। আসামির চাপে জনাকীর্ণ হয়ে যায় গারদখানা। চাপ সামলাতে এবং দালালদের দৌরাত্ম্য রুখতে বিচারক বসেন গারদেই। জরিমানার 100 টাকা নিয়ে ছেড়ে দেওয়া হয় তাদের। যখনই জানতে পেরেছেন তারা অসহায়, তাদের কাছে টাকা নাই, তখন উনি আমাদেরকে অনেককেই মাফ করে দিয়েছেন এবং স্বল্পতম একটা টাকা জরিমানা করে তাদেরকে ছেড়ে দিয়েছেন। মাস্ক না পরার দায়ে জরিমানা গুনলেও অনেককে দেখা গেছে মাস্ক ছাড়া বের হতে। এ সময় নানা অভিযোগ করেন তারা। মাস্ক তো দেয় নাই, ভিতরে তো পাবো কেমনে? মাস্ক না থাকার কারণে যদি আমার অপরাধ হয় তাহলে তো আমাদের নিয়ন্ত্রণ ভেবে ওনে রাখবো। সেখানে আমাদেরকে রাখছে একটা রুমের ভিতরে ব্র্যাক দেয় 100 টাকার মতো। 50 জন জায়গা না, সেখানে প্রায় 200 উপরে লোক। তো এখানে কি করোনা ঢুকেনি? সকালবেলা আমি খাই নাই। আমার চ্যানেল নাম ক্যামেরায় বন্ধ, ইউটিউব চ্যানেল আমার 1 লক্ষ ফলোয়ার আমার। দাঞ্জকৃত জরিমানার কয়েক গুণ বাড়তি টাকা খরচ করে প্রতারিত না হতে বা কারোর কাছে জিম্মি না হতে সবাইকে অনুরোধ। দালাল ও কথিত আইনজীবীদের দৌরাত্ম্য নিয়ে রোববার প্রতিবেদন প্রচার করে সময় সংবাদ। এরপরই নড়ে চড়ে বসে প্রশাসন, এগিয়ে এসেছে কয়েকটি মানবাধিকার সংগঠনও। সময় টেলিভিশন দালাল চক্রের ব্যাপারে যে সংবাদ পরিবেশন করেছে তার মধ্য দিয়ে কিন্তু পরবর্তীতে আমরা কিছু পদক্ষেপ নিতে দেখি ম্যাজিস্ট্রেটের, যেটা অবশ্যই মানুষের জন্য উপকার হয়েছে। বিধিনিষেধ অমান্য করায় 6 দিনে মোট 3,471 জনকে গ্রেফতার করা হয়। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। আশ্রয়ণ প্রকল্পের আওতায় দেশব্যাপী নির্মিত বাড়িগুলোয় অনিয়মের চিত্র ফুটে উঠছে বছর না ঘুরতেই। কোথাও মাটি সরে গেছে, কোথাও কোথাও বৃষ্টির পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। দেশের 22 জেলার 36 উপজেলায় এমন অভিযোগের দায়ে উপসচিব ও ইউএনও পর্যায়ের 5 কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেছেন দায়ীদের শাস্তি নিশ্চিত করা হবে। বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। গৃহহীনে গৃহদানের অনন্য নজির হিসেবে সমাজের ভূমি ও গৃহহীনদের জন্য এক চিলতে জমিতে 2 রুমের বাড়ি নির্মাণের এই উদ্যোগ বিশ্বে একটি নতুন মডেল। ভূমিহীনদের জন্য তৈরি করা এসব বাড়ি এখন কোথাও পানির নিচে, আবার কোথাও বা ঘরের নিচ থেকে সরে যাচ্ছে মাটি। ঠোকাতে দেখেন বিল্ডিং এমনি ঝুরে পড়ে যাচ্ছে, এলে কাজই হয়নি। খেতাবলের ভিজে গেছে, শুতে পারছি না, থাকতে পারছি না। এসব বাড়িতে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ নিয়ে প্রতিবেদন করতে গিয়েও গণমাধ্যম কর্মীদের হেনস্থার শিকার হওয়ার ঘটনা খুব বেশি পুরনো নয়। ছিন্নমূল মানুষকে শান্তি দেওয়ার এই প্রকল্পে সারা দেশে 22 জেলার 36 উপজেলায় অনিয়মের অভিযোগ উঠেছে। এসব উপজেলায় প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে যেসব কর্মকর্তারা ছিলেন বদলি হলেও তারাও আসছেন তদন্তের আওতায়। দুর্নীতি ও গাফিলতির অভিযোগে একজন অতিরিক্ত জেলা প্রশাসক সহ 5 উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এবার ওএসডি করল সরকার। খোদ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পরিচালিত এই প্রকল্প নিয়ে কেন গাফিলতি হচ্ছে, কারা দেখাচ্ছে এই দুঃসাহস? উপজেলা পর্যায়ে বেশ কিছু কর্মকর্তা প্রয়োজনীয় অবকাঠামো যেটা থাকা দরকার সেটাকে পরীক্ষা না করে করেছে। শৈথিল্য যেখানে দেখিয়েছে সেখানে কিন্তু আমরা শৈথিল্য দেখাচ্ছি না। তদন্তের আলোকে যারা দায়ী হবেন তাদের আমাদের সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী যথাবিহিত বিভাগীয় ব্যবস্থার সম্মুখীন হতে হবে। ছিন্নমূলদের আবাসন নিয়ে 9-6 করা কর্মকর্তারা শেষ পর্যন্ত চাকরি হারাতে পারেন জানিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় আশ্বস্ত করছে ছাড় দেয়া হবে না কাউকেই। যে কর্মকর্তা বা কর্মচারীর অভিযোগ যার যত গুরুতর হবে শাস্তি গুরুতর হবে, সেক্ষেত্রে তাদের ইনক্রিমেন্ট হেল্ড আপ হবে, প্রমোশন বন্ধ হবে, আর যদি অভিযোগ গুরুতর হয় তাহলে চাকরি থেকে বিদায় হবে। হ্যাঁ, এটা আমাদের লজ্জার ব্যাপার। মাননীয় প্রধানমন্ত্রী যেটাকে মানে একেবারে এবাদত হিসেবে নিয়েছেন সেটাকে যখন আমরা ব্যর্থ হই তখন সেটা আমাদের ব্যর্থতা এবং আমাদের জন্য এটা লজ্জার বিষয়। সেই জন্য আমরা বলেছি যে আমরা এখানে জিরো টলারেন্স। চলতি বছরের জানুয়ারিতে প্রায় 70,000 এবং গেল জুনে 50,000-এর বেশি আশ্রয়ণ প্রকল্পের বাড়ি পেয়েছেন প্রান্তিক জনপদের মানুষ। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতুর 2 প্রান্তে রেল অবকাঠামো নির্মাণ কাজের পাশাপাশি চলছে রেল লাইন স্থাপনের কাজ। এদিকে নতুন নকশা অনুযায়ী মাওয়া প্রান্তে 15 নম্বর খুঁটির নতুন পাইলিং এর ঢালাই কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে পদ্মা সেতুর সব রেল স্ল্যাব বসানো হয়ে গেছে, বাকি থাকা কয়েকটি রোড স্ল্যাব বসলেই বর্ষার পর শুরু হবে কার্পেটিং। বিস্তারিত নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন আবু সাইদ।
স্বপ্নের পদ্মা সেতু দক্ষিণের মানুষের দোরগোড়ায় করা নাচ্ছে। সব কর্মযজ্ঞ ঠিকমতো চললে আগামী বছরের জুনেই যান ও রেল চলাচলের জন্য প্রস্তুত হয়ে যাবে যুগের পর যুগের কাঙ্ক্ষিত সেতু। পদ্মা সেতুর কংক্রিটের স্লিপারের উপর বসানো হচ্ছে রেল লাইন, ব্যবহার করা হচ্ছে ক্রেন। সর্বাত্মক লকডাউনের মধ্যেও চলছে বিরামহীন কাজ। দেশে প্রথমবারের মতো ব্লাস্টলেস ট্র্যাক চলবে এই ট্রেন লাইনে। 6.15 কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুর সাথে 5.25 কিলোমিটার রেল সংযোগ সেতু দুই প্রান্তের সাথে নতুন নকশা অনুযায়ী বাস্তবায়ন শুরু হয়েছে। ভেঙে ফেলা মাওয়া প্রান্তের PN15 খুঁটির নতুন পাইলিংয়ের ঢালাই কাজ শুরু হয়েছে। আমাদের এই পাইলটার সর্বোচ্চ লাগবে 1 মাস, আর পাইল ক্যাপ সর্বোচ্চ লাগবে 1.5 মাস। এখন 11টা করে 22টা করা হইতেছে। আমাদের শ্রমিকদের চেষ্টায় এটির কাজ সর্বোচ্চ 6 মাসের মধ্যে শেষ করা হবে। পদ্মা সেতুর সড়ক পথের যানবাহনের সাথে সাথেই চলবে রেল। সেতুর কাজ শেষে গ্যাস লাইন স্থাপনের পর আমাদের মূল সেতুতে রেল লাইন স্থাপনের সুযোগ দেওয়া হবে। ঢাকা থেকে যশোর পর্যন্ত 172 কিলোমিটারের মধ্যে ভাঙা থেকে মাওয়া পর্যন্ত 48.75 কিলোমিটার রেলপথ চালু হবে আগামী জুনে, বাকি অংশ চালু হবে 2024 সালে। ফরিদপুরে ভাঙা থেকে মুন্সিগঞ্জের মাওয়া পর্যন্ত রেলওয়ের কাজের অগ্রগতি 78%। মাওয়া থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। ভারত থেকে নেমে আসা ঢলে দেশের উত্তরাঞ্চলে প্রকট হয়ে উঠতে পারে বন্যা। গবেষকরা বলছেন ভারতের বিহার, আসাম, মেঘালয় এবং নেপালে অতিবৃষ্টির প্রভাবে এবার দেশের 14টি জেলা ব্যাপক ভাঙনের মুখে পড়তে পারে। মাহমুদ রাকিবের রিপোর্ট। প্রতিবছর দেশে জুলাইয়ের শেষে বা আগস্টে বন্যা আসলেও অতিবৃষ্টির কারণে এবার 1 মাস আগেই পানিবন্দী দেশের বেশ কয়েকটি জেলা পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙন ধরেছে সুনামগঞ্জ, সাতপুর ও কুড়িগ্রাম শহর রক্ষা বাঁধেও। গবেষকরা বলছেন মূলত ভারত, নেপাল, চীন ও ভুটানের পানি বাংলাদেশের উপর দিয়ে বঙ্গোপসাগরে প্রবাহিত হয়। ইতিমধ্যে গেল কয়েকদিন ধরে ভারতের বিহার, আসাম ও মেঘালয় অতিবৃষ্টি হচ্ছে, যার প্রভাবে সেখানে বন্যাও দেখা দিয়েছে। আর তিস্তা, কুশি ও মেঘালয় হয়ে উজান থেকে নেমে আসা সেই পানি দেশের উত্তর পূর্বাঞ্চলে বন্যা তৈরি করছে। গবেষণা বলছে এবারের বন্যায় দেশের 20টি স্থানের প্রায় 3000 হেক্টর জমি নদী ভাঙনে বিলীনের পাশাপাশি দেখা দিতে পারে নাব্য সংকটও। আগামী 8 তারিখের মধ্যে আমাদের ব্রহ্মপুত্রতে এবং গঙ্গাতেও আমাদের যে ডেঞ্জার লেভেল আছে সেই ডেঞ্জার লেভেল হয়তো ক্রস করতে পারে। সিরাজগঞ্জ, মাদারীপুর, শিবচর, টাঙ্গাইল সহ আরও 4টি জেলায় আমাদের মোট সবচেয়ে বেশি ভাঙনের প্রবণতা। বাঁধকে কোনো জায়গায় কোনো ফাটল হচ্ছে কি না সেটা দেখা যে কোন কোন জায়গাগুলো দুর্বল, এবং সেই দুর্বল জায়গাগুলোকে ইমিডিয়েটলি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। পানি সম্পদ মন্ত্রণালয় বলছে তারা বন্যার কথা মাথায় রেখে ইতিমধ্যেই পুরনো বাঁধগুলো মেরামতের পাশাপাশি মোকাবেলায় সব পদক্ষেপ নিয়েছেন। অনেকগুলো বাঁধেই 30-40 বছর আগে করা, পর্যায়ক্রমিকভাবে আমরা সকল ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে, বাঁধগুলোকে উঁচু করছি, প্রশস্ত করছি। ইমার্জেন্সি ওয়ার্ক করা মানে হচ্ছে জিওব্যাক ডাম্পিং করা। প্রত্যেকটি ঝুঁকিপূর্ণ এলাকায় আমরা প্রচুর পরিমাণে জিও ব্যাগ আমরা নির্বাহী প্রকৌশলীদের মাধ্যমে সাইটগুলোতে মজুদ রাখি, যেন যে কোনো দুর্ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে আমরা সেখানে কাজ শুরু করতে পারি। জুলাইয়ের পর আগামী আগস্টের শেষে ও সেপ্টেম্বরেও আরও 2 দফা দেশে বন্যার পূর্বাভাস রয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। অনলাইন কেনাকাটায় আগাম টাকা নিয়ে আর মাসের পর মাস অপেক্ষায় রাখা যাবে না গ্রাহককে। ইভ্যালি, আলিশা মার্টের মতো মার্কেটপ্লেসকে সর্বোচ্চ 10 দিনে পণ্য ডেলিভারির নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। হরিপদ সাহা রিপোর্ট। চোখ ধাঁধানো ডিসকাউন্ট অফারে গত 2 বছর ধরে লাখ লাখ ক্রেতা টানছে দেশের কয়েকটি অনলাইন বাজার। তবে মূল্য পরিশোধের পর প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য ডেলিভারি বা রিফান্ড না করার অভিযোগ জমেছে অনেক। এমন বাস্তবতায় সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা পর্যালোচনা শেষে বাণিজ্য মন্ত্রণালয় জারি করেছে ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা, যেখানে পণ্য ডেলিভারির সর্বোচ্চ সময়সীমা, অভিযোগ নিষ্পত্তি এবং পণ্য না দিতে পারলে বা ক্রেতা অর্ডার বাতিল করলে টাকা ফেরতের সময়ও বেঁধে দেওয়া হয়েছে। ক্রেতা যখন একটা পণ্য অর্ডার দিবে তাকে যাতে 5 থেকে 10 দিনের ভিতর পণ্য ডেলিভারি দেওয়া হয়। যদি ডেলিভারি দিতে না পারে তাহলে ওই টাকা যাতে যে চ্যানেলে দেওয়া হয়েছে সেভাবে 10 দিনের ভিতর ফেরত দেওয়া হয়। সো এখানে একটা বড় সিদ্ধান্ত যেখানে মার্কেটপ্লেস কোনোভাবেই একজন বিক্রেতাকে
ঘুরাতে পারবে না। যখন আমি দেখব যে আমার কমপ্লেইনটা টাইমলি রিজলভ হয়ে যাচ্ছে, তখন অবশ্যই আমার এসবের প্রতি আস্থাটা আরও বাড়বে। এখন যে সিস্টেমটা সরকার করতে চাচ্ছে যে 10% অ্যাডভান্স পেমেন্ট করে বাকি 90% যদি পণ্য ডেলিভারির সময় দেওয়া হয়, তাহলে আমার যেটা মনে হয় গ্রাহকের স্বার্থ মানে 100% না হলেও 90% অলরেডি মানে সুরক্ষিত থাকবে। টেকসই ই কমার্সের জন্য এমন সুনির্দিষ্ট নীতিমালার প্রয়োজন ছিল উল্লেখ করে অর্থনীতিবিদরা বলছেন, লেনদেন প্রক্রিয়ায় ক্রেতাকে সুরক্ষা দিতে বাংলাদেশ ব্যাংককে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। এটার মাধ্যমে মাল্টি লেভেল মার্কেটিং বন্ধ হবে, ক্রেতাকে প্রতারিত করার সুযোগটা অনেকটাই সংকুচিত হবে এবং এই পুরো খাতের মধ্যে যে একটা অসুস্থ প্রতিযোগিতা এখন চলছে সেটি অনেকটাই বন্ধ হবে। এই নীতিমালা জারি করার আগে অনেকে কোটি কোটি টাকা আসলে এখানে অর্ডার দিয়েছেন, সেগুলোর কি হবে সেটা নিষ্পত্তির জন্য মিনিস্ট্রি অফ কমার্স যদি একটা আলাদা করে প্রজ্ঞাপন জারি করে তাহলে এই ক্রেতারা অনেকটাই আস্থার মধ্যে চলে আসবে। নীতিমালা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়া এসব মার্কেট প্লেসে ডিজিটাল ওয়ালেট, গিফট কার্ড, ক্যাশ ভাউচার বা অর্থের বিকল্প হিসেবে কোনো কিছু ক্রয় বিক্রয় করা যাবে না। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। সুদূর আমেরিকা থেকে কার্গো বিমানে নিয়ে আসা হয়েছে 18টি ব্রাহ্মা গরু। দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসলেও মালিকের কাছে নয়, পশুগুলো জব্দ করে কোয়ারেন্টাইনে পাঠিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। অবৈধভাবে গরুগুলো নিয়ে এসেছে ঢাকার সাদেক অ্যাগ্রো। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। দুধের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কায় দেশে ব্রাহ্মা জাতির গরুর প্রজনন এবং আমদানি বন্ধ রেখেছে সরকার। এরই মধ্যে সোমবার রাতে হজরত শাহজালাল বিমানবন্দরে নামানো হয় তুর্কি কার্গো বিমানে আমেরিকা থেকে নিয়ে আসা 6টি কাঠের বাক্সে ব্রাহ্মা জাতের 18টি গরু। কাস্টমস কর্তৃপক্ষ সাদেক অ্যাগ্রোর কাছ থেকে আমদানি কোনো কাগজপত্র না পাওয়ায় পশুগুলো হস্তান্তর করে প্রাণী সম্পদ অধিদপ্তরের কাছে। মঙ্গলবার বিমানবন্দর থেকে পশুগুলো নেওয়া হয় সাভারের প্রাণী সম্পদ অধিদপ্তরের কোয়ারেন্টাইনে। সেখানে কাঠের বাক্স কেটে একে একে গরুগুলো বের করা হয়। এর মধ্যে একটি বাক্সে 4টি গরু রাখায় অসুস্থ হয়ে মারা যায় একটি ষাঁড়। অবৈধভাবে এসব গরু আমদানির বিষয়ে অনেকটা দায়িত্ব জ্ঞানহীন বক্তব্যে সাদেক অ্যাগ্রো জানায়, আমেরিকা থেকে না বলেই বুকিং দেওয়া হয়েছে পশুগুলো। আমরা এই এনওসির জন্য ফাইল জমা দিয়েছি আরো 8-9 মাস আগে। ফাইল কিন্তু এখনো প্রক্রিয়াধীন আছে মন্ত্রণালয়ে। তারা আমাকে আশ্বস্ত করছে ইনশাল্লাহ হয়ে যাবে। এই লকডাউনের জন্য আমাদের দেশের পেপার প্রসেসিংটা একটু স্লো হয়ে গেছে, তার কারণে উইদাউট নোটিসিং মি তারা এটাকে আসলে পাঠিয়ে দিয়েছে। এ বিষয়ে প্রাণী সম্পদ অফিস বলছে অবৈধভাবে আমদানি করায় মামলা হবে সাদেক অ্যাগ্রোর বিরুদ্ধে। এনটিআরসি কমিটির যে সিদ্ধান্ত সেক্ষেত্রে ব্রাহ্মা আনা পুরো নিষিদ্ধ, কারণ আমরা দুধের উৎপাদন বাড়ানোর চেষ্টা করছি। হঠাৎ করে যদি ম্যাল প্র্যাকটিস হয়, সেখানে যদি ব্রাহ্মার বিষ যায়, সেক্ষেত্রে আমাদের দুধের উৎপাদনে একটা ডিজাস্টার নামতে পারে। আমদানি করা 18টি ব্রাহ্মার মধ্যে 8টি ষাঁড় ও 8টি বকনা। ব্যবসায়িক উদ্দেশ্যেই এসব আমদানি করা হয়েছে বলে মনে করে প্রাণী সম্পদ অধিদপ্তর। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ভারতের কলকাতার পর এবার বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়েও ভুয়া ভ্যাকসিন কাণ্ডে তোলপাড়। 2500 মানুষকে ভ্যাকসিনের পরিবর্তে দেয়া হয়েছে লবণ পানি। এ ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সহ 12 জনকে। করোনা মহামারী নিয়ন্ত্রণে ভারত জুড়ে চলছে গণহারে টিকাদান কর্মসূচি। এরই মধ্যে খোদ বাণিজ্যিক রাজধানী মুম্বাই শহরে ভুয়া ভ্যাকসিন প্রয়োগের খবরে শুরু হয়েছে তুলকালাম। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয় গত সপ্তাহে মুম্বাই শহরে 2500 মানুষকে দেয়া হয়েছে নকল ভ্যাকসিনের ইঞ্জেকশন। এই ঘটনায় আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। ভুয়া ভ্যাকসিন সহ উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অর্থ। খবরে বলা হয় গত 2 মাস ধরে মুম্বাইয়ে বেশ কয়েকটি বেসরকারি টিকাদান কেন্দ্রে ভ্যাকসিনের পরিবর্তে লবণ পানির ইঞ্জেকশন দেওয়ার অভিযোগে অভিযান শুরু করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। এর আগে পশ্চিমবঙ্গের কলকাতায় ভুয়া ভ্যাকসিনের ঘটনা ঘটে। এই ঘটনায় আটক করা হয় একজনকে। সে সময় করোনার ভ্যাকসিনের বদলে দেয়া হয় হামেক টিকা। এ নিয়ে তোপের মুখে পড়ে পশ্চিমবঙ্গের শাসক তৃণমূল কংগ্রেস। ভুয়া ভ্যাকসিন কাণ্ডের প্রতিবাদে কলকাতা সিটি কর্পোরেশন ঘেরাও করে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। দীর্ঘদিন বন্ধ থাকার পর 12টি দেশের সঙ্গে আবারও ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে কুয়েত। এই সিদ্ধান্তের ফলে বিভিন্ন দেশে আটকে পড়া প্রবাসীরা যেমন নিজস্ব কর্মস্থলে ফিরে আসতে পারবেন, তেমনি কুয়েত থেকে নিজের দেশে পরিবার পরিজনদের কাছে ফিরে যেতে পারবেন তারা। শরীফ মোহাম্মদ, মিজানুর রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট।
করোনা সংক্রমণ রোধে 16 মাস ফ্লাইট বন্ধ রাখার পর আবারও 12টি দেশের সঙ্গে সরাসরি ফ্লাইট চালু করেছে কুয়েত। সোমবার এক বিবৃতিতে জানানো হয়, জুলাই মাস থেকে যুক্তরাজ্য, স্পেন, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, ইতালি, অস্ট্রিয়া, ফ্রান্স, কিরগিজস্তান, বসনিয়া ও হার্জেগোভিনা, জার্মানি, গ্রিস এবং সুইজারল্যান্ডে সরাসরি ফ্লাইটের অনুমতি দেওয়া হয়েছে। এদিকে কুয়েতের সাথে বাংলাদেশের বিমান চলাচল শুরু করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। তাদের দাবি, ফ্লাইট চালু হলে দেশে আটকে পড়া প্রবাসীরা নিজেদের কর্মস্থলে ফিরে আসতে পারবেন এবং কুয়েতে থাকা প্রবাসীরা দেশে পরিবার পরিজনদের কাছে যেতে পারবেন। আমরা দেশের বাইরে যাওয়ার জন্য চাইতেছি, কেউ যেতে পারতেছে না, আসতে পারে। কুয়েত সরকার কিন্তু 12টা দেশের জন্য ফ্লাইট চালু করছে এবং যাইতে পারতেছে, আসতে পারতেছে। বাংলাদেশ সরকারের কাছে বিনীত আবেদন, যেন বাংলাদেশ বিমান চালু করা হয়। ফ্লাইট চালু করলেও করোনা টিকার দুই ডোজ যারা নেয়নি তারা দেশটিতে প্রবেশ করতে পারবে না। উপসাগরীয় দেশটি 2020 সালের ফেব্রুয়ারিতে ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিদেশীদের প্রবেশ নিষিদ্ধ করে। সময় সংবাদ, কুয়েত। ছুটি কাটিয়ে কাতার ফিরলে বাধ্যতামূলক 10 দিন নিজ খরচে হোটেল কোয়ারেন্টিনে থাকতে হয় প্রত্যেক কাতার প্রবাসী বাংলাদেশিকে। এতে অতিরিক্ত গুনতে হয় 70 থেকে 1 লাখ টাকা পর্যন্ত। ছুটি কাটিয়ে কাতার ফিরে এত টাকা দিয়ে হোটেলে থাকা অসম্ভব হয়ে যাচ্ছে প্রবাসীদের জন্য। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। করোনার শুরু থেকে ভাইরাসটি নিয়ন্ত্রণে রাখার জন্য কঠোর অবস্থানে কাতার। দেশটিতে দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে ছুটি কাটিয়ে ফিরলে বাধ্যতামূলক নিজ খরচে প্রত্যেক প্রবাসীকে থাকতে হয় হোটেল কোয়ারেন্টিনে। বাংলাদেশ থেকে ছুটি কাটিয়ে কাতার ফিরে হোটেল কোয়ারেন্টিনে 70 থেকে 1 লাখ টাকা খরচের যোগান দেয়া প্রবাসীদের জন্য অসম্ভব হয়ে যাচ্ছে। বাংলাদেশ সরকারের কাছে হোটেল কোয়ারেন্টিনের জন্য নগদ অর্থ সহায়তা দাবি করেছেন তারা। আমি সরকারকে বিনীত অনুরোধ করব, সৌদির মতো যদি কাতার প্রবাসীদেরকেও এই সুযোগটুকু দেয়, তাহলে কাতার প্রবাসী অবশ্যই বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাবে। তো আমরাও বাংলাদেশ সরকারের কাছে সবিনয় অনুরোধ করবো, আমরা যারা শ্রমজীবী মানুষ কাতার, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের দেশে অবস্থান করছি, আমাদেরকেও যেন এভাবে হোটেল কোয়ারেন্টাইনে আর্থিকভাবে সহযোগিতা করা হয়। তো আমি সরকারের কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো, আমরা যারা কাতার প্রবাসী আছি, আমাদেরও এখানে হোটেল কোয়ারেন্টাইনের জন্য বাংলাদেশে টাকা 70 থেকে 81 লক্ষ টাকার মতো প্রয়োজন হয়। আমরাও যাতে এইভাবে সরকারের কাছ থেকে আর্থিক সহযোগিতা পাই। কাতার থেকে 2 ডোজ করোনা ভ্যাকসিন নেয়া ব্যক্তিদের কিছুদিনের জন্য হোটেল কোয়ারেন্টিন বাতিল করা হলেও বর্তমানে ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে বাংলাদেশ সহ কয়েকটি দেশের নাগরিকদের কাতার ফিরলে বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টিনের নির্দেশ জারি করা হয়েছে। সময় সংবাদ, কাতার। মহামারী করোনার নতুন ধরন, ডেল্টার তাণ্ডবে বিপর্যস্ত দক্ষিণ আফ্রিকা। ভারতীয় ধরন ছড়াচ্ছে আরও দ্রুত, এতে বিপাকে পড়েছেন সবাই। দক্ষিণ আফ্রিকা থেকে মিজানুর রহমান রাসেলের রিপোর্ট। প্রাণঘাতী করোনার তৃতীয় ঢেউয়ে টালমাটাল দক্ষিণ আফ্রিকা। এবার হানা দিয়েছে ভারতীয় ডেল্টা। এ ধরনে গণহারে সংক্রমণ ছড়াচ্ছে গাউটেং সহ আশেপাশের কয়েকটি প্রভিন্সে। তৃতীয় ঢেউয়ের সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত কঠোর লকডাউন আর স্বাস্থ্যবিধির পরও কমছে না আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। সংক্রমণের ঊর্ধ্বগতি আশঙ্কাজনক হওয়ায় ব্যবসা বাণিজ্যের ব্যাপক ক্ষতির আশঙ্কায় উদ্বিগ্ন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। দক্ষিণ আফ্রিকায় করোনা ভাইরাসের এই তৃতীয় ধাপ গত 2 বারের ধাপের চেয়ে অনেক বেশি মারাত্মক এবং সংক্রমণের হার অনেক বেশি। এখানকার প্রবাসী বাংলাদেশিরা যেহেতু ফ্রন্টলাইন ওয়ার্কার অর্থাৎ রিটেল বিজনেসের সাথে জড়িত, সেহেতু প্রবাসী বাংলাদেশিরা মারাত্মকভাবে সংক্রমিত হচ্ছে এবং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনৈতিকভাবে। আমরা সবাই আতঙ্কিত এবং বিপদগ্রস্তভাবে আছি। ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত প্রবাসীদের স্বাস্থ্যসেবায় বিশেষ অনলাইন টেলিসেবা দিয়ে যাচ্ছেন দেশটিতে কর্মরত প্রবাসী বাংলাদেশি চিকিৎসকরা। বাংলাদেশিদের মধ্যে কিছু ভুল তথ্যগত কারণে তারা হাসপাতালে যেতে চায় না, অনেকেই ভাষাগত দুর্বলতার কারণেও যেতে চায় না, এটা সম্পূর্ণই ভুল। কোভিড-19 নতুন করে নতুন রূপে সংক্রমণ ছড়াচ্ছে দক্ষিণ আফ্রিকায়। 3 দফা আক্রমণে সরকার ঘোষিত কঠোর স্বাস্থ্যবিধি তো কমছে না আক্রান্ত আর মৃত্যুর মিছিল। খুব শীঘ্রই কমছে না সংক্রমণ আর কাটছে না অচল অবস্থা, এমনটাই আশঙ্কা দেশটিতে বসবাসরত স্থানীয় এবং প্রবাসী বাংলাদেশিদের। দক্ষিণ আফ্রিকা থেকে মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। 2 মাস পর সুরক্ষা অ্যাপ ও ওয়েবসাইটে ফের শুরু হলো ভ্যাকসিন নিবন্ধন। করোনায় টানা 3 দিন ধরে দেশে মৃত্যু 150 শতাধিক, রেকর্ড 11,000-এর বেশি শনাক্ত।
সারা দেশে চিকিৎসক বদলির আদেশে তথ্যগত ভুল স্বীকার স্বাস্থ্যসেবা বিভাগের। ব্যাপক সমালোচনার পর সংশোধিত তালিকা প্রকাশ। এ ছিল প্রবাসী সময়ের, সঙ্গে থাকুন সময়।